নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পুত্র সন্তান লাভের জন্য একটি মন্ত্র আপনাদেরকে পাঠ করতে বলবো এবং এই মন্ত্রটি আপনারা সূর্যগ্রহণের দিন পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করার পর আপনারা আপনাদের জীবনে পুত্র সন্তান লাভ অবশ্যই করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন এবং অল করুন, সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করে যাবেন। তো ভিডিওটি শুরু করছি। 26 ডিসেম্বর আমরা জানি সূর্যগ্রহণ হচ্ছে। এই সূর্যগ্রহণে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা একটি মন্ত্র জপ করবেন। এই মন্ত্রটি জপ করার আগে আপনারা একটি পাত্রে গঙ্গা জল ও তুলসী পাতা নেবেন। তুলসী পাতা নিয়ে তারপরে আপনারা মন্ত্রটি জপ করে ওই তুলসী পাতা আর গঙ্গা জলটি খেয়ে নেবেন। তারপরে আপনারা রীতিমতো আপনাদের যেরকম ক্রিয়া বা কাজ করতে যাবেন। তবে আমি এটা বলবো যে আপনারা এই মন্ত্রটি পাঠ করার আগে আপনারা অবশ্যই স্নান করবেন। তাহলে স্নান করার পর আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম পুত্রায়ং নমো পুত্রেষু পুত্রদাতা পুত্রং পুত্রহিত পুত্র সম্ভাবামি যুগে যুগে। তো এই ছিল আমার মন্ত্র। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ডায়েরিতে নোট করে নিন, পারলে ভিডিওটি দুবার তিনবার রিপিট করে দেখুন, তাতে আপনারা মন্ত্রটি অবশ্যই পেয়ে যাবেন। আর আমি এই কথাটা আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা এই মন্ত্রটি জপ করবেন, এই মন্ত্রটি জপ করার পর আপনারা পুত্র সন্তান অবশ্যই লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটা একটুকু হেল্প করে থাকে তাহলে লাইক করুন, আর অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ারও করে দিবেন। আর কিছু কমেন্টস লেখার থাকলে বা কোনো মন্তব্য করতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্য করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।